মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী গঠন এবং কিলো ফ্লাইটের নেতৃত্ব দেওয়া বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শুধু মুক্তিযুদ্ধেই নয়, স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক এবং যুগোপযোগী করে তুলতে এবং দেশ গঠনে সুলতান মাহমুদ বীর উত্তমের অবদান অপরিসীম, তাই তিনি পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার। ওবায়দুল রশিদের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। 1944 সালের তেসরা মে ফেনীতে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ। 1962 সালের পহেলা জুলাই পাকিস্তান বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অংশ নেয় সুলতান মাহমুদের পুরো পরিবার। শুরুতে 2 নম্বর সেক্টর এবং পরে 1 নম্বর সেক্টরে অপারেশন কমান্ডার হিসেবে গেরিলা বাহিনীকে সুসংগঠিত করেন। এরপর তিনি গেরিলা অপারেশন করে চট্টগ্রামের মদুনাঘাট পাওয়ার স্টেশন সফলভাবে ধ্বংস করেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন। আমি গণবাহিনীতে দেখাশোনা করতে শুরু করলাম, গেরিলা ফোর্স অফ সেক্টর ওয়ান। আমি একটা অপারেশন ঠিক করলাম যে যাতে প্রাথমিকভাবে পাকিস্তানিদের একটা ধাক্কা দেওয়া যায়। প্রথম স্ট্রাইকে ১৯৭১ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট। 9 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, 1টি অ্যালোয়েড 3 হেলিকপ্টার, 1টি অর্টার ও 1টি DC-3 ডেকোটা উড়োজাহাজ নিয়ে শুরু হয় যাত্রা। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সুলতান মাহমুদ। আমার প্রথম কাজ যেটা হয়েছে তাদের ফিজিক্যাল ফিটনেস দেখা না, তারপরে আমি এয়ারক্রাফটের দিকে মনোযোগ দিলাম। যে কাজটা প্রথম করতে হয়েছে সেটা হলো ওই জাহাজগুলিকে, যে জাহাজে দেওয়া হয়েছে ওইটাকে যুদ্ধ জাহাজ হিসেবে তৈরি করা। 71-এর 3রা ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে প্রথম আক্রমণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইটের সদস্যরা। অত্যন্ত নিচ দিয়ে উড়ে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে এলোয়েড হেলিকপ্টার। সুলতান মাহমুদের সাহসী অপারেশনে ভেঙে যায় হানাদারদের মনোবল। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চট্টগ্রাম পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে, ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল এবার মরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। স্বাধীনতার পর বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে কাজ শুরু করেন সুলতান মাহমুদ। এরই ধারাবাহিকতায় 1981 সালের 23শে জুলাই থেকে 1987 সালের 22শে জুলাই পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। ক্ষুদ্র মনটা আমার শুধু এয়ারফোর্স, অ্যান্ড আই নো নাথিং অ্যাজ আই সেড আর্লিয়ার মোর অ্যান্ড বেটার দ্যান দি এয়ারফোর্স। সো এয়ারফোর্সের চারপাশে যদি আমরা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারি, দেন উই শ্যাল হ্যাভ ডান আওয়ার পার্ট ইন দ্য লিটল টাইম দ্যাট উই স্টে, অ্যান্ড ইউ ক্যান মেক দিস অ্যান ইডেন ইফ ইউ ওয়ান্ট টু। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান, বিমান বাহিনীর প্রধান হিসেবে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী গড়ে তোলা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2018 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন দেশের সূর্য সন্তান সুলতান মাহমুদ। 2023 সালের 14 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম। সুলতান মাহমুদের অবদান সারা জীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে বাঙালি জাতি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।